আজকে আমাদের প্রধান যে শিরোনাম খবরের সেটি হলো এবার ইরানি গোয়েন্দাদের ফাঁদে আটকে গেল দখলদার এবং দ্বিতীয় ব্রেকিং খবরটি হল ইয়েমেন আবারও মার্কিন ডিস্ট্রয়ার উড়িয়ে দিল সঙ্গে দখলদার জাহাজ তিন নম্বর ব্রেকিং খবর হলো দখলদাররা বলেছিল যে হামাসকে পুরো ধুলিশ করে দিয়েছে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে তারা কিন্তু আজকে এমন একজন ব্যক্তি গাজায় প্রকাশ্য হেঁটেছে যাকে ধরার জন্য দখলদার দেশটির সর্বোচ্চ পুরস্কার ঘোষণা করেছিল কে সেই ব্যক্তি কেন গাজার সড়কে তাকে দেখা গেছে তিন নাম্বার চার নম্বর মার্কিন ইতিহাসের সবচেয়ে বৃহৎ বিক্ষোভ চলছে এখন দর্শক এছাড়া আরো অনেকগুলো খবর থাকবে গাজার আহ প্রতিরোধ যোদ্ধা এবং লেবানন থেকে হিজবুল্লার আক্রমণ প্রসঙ্গে প্রিয় দর্শক আমরা ধারাবাহিক শুরু করছি একটি একটি করে আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা শুভেচ্ছা নেবেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার সাথে আছেন সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আজকের এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আজকের তথ্য জানতে আমাদের সাথে থাকবেন আজকের এই ভিডিওতে তথ্য দিয়েছে সাংবাদিক মাসুম মাহবুব ভাই সম্মানিত দর্শক কী হচ্ছে বর্তমানে ইসরায়েল ইরানে এই বিষয় নিয়ে তথ্য আছে এমনকি ইয়েমেন আমেরিকার সম্পর্কে তথ্য আছে ইরানি গোয়েন্দার ফাদে বর্তমানে ইসরায়েল এই বিষয় নিয়ে তথ্য পাবো এমনকি আমরা দেখতে পাব ইয়ামেনের হামলার মুখে বর্তমানে আমেরিকা বিভিন্ন প্রসঙ্গ অনেক তথ্য আছে আজকের এই নিউজটিতে আমরা কথা বলাচ্ছি না চলে যাচ্ছি ভিডিওতে প্রথমেই আমরা চলে যাচ্ছি আমেরিকাতে আমেরিকাতে কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে যে বিক্ষোভটি শুরু হয়েছিল গাজার এই জেনোসা ঘিরে গণহত্যা ঘিরে সেই আন্দোলনটি পুরো আমেরিকা ছড়িয়ে পড়েছে আমেরিকার বিভিন্ন স্টেটে এই আন্দোলন এখন এতটা দাবানলের মতো জ্বলে উঠছে যেটিকে কোন প্রকার প্রশাসন সরকার আর আটকাতে পারছে না একটি নয় দুটি নয় দশটি নয় বিশটি নয় এরকম করে সংখ্যাটা কয়েক দজনের রূপ নিয়েছে এবার এই আন্দোলন বিক্ষোভ বিক্ষোভটা কিরকম দাঁড়িয়ে বসে বসে এরকম না প্রত্যেকটা ইউনিভার্সিটি বন্ধ করে দিয়ে ভেতরে তাবু গেড়ে অবস্থান কর্মসূচি পালন করছে এবং বলা হচ্ছে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে আমেরিকার বিশ্ববিদ্যালয় থেকে ইহুদি অনুদান বন্ধ করতে হবে তাদেরকে যে স্পেশালি যেভাবে এই দেশটিকে বা দখলদার দেশটিকে যেভাবে অনুদান দেওয়ার জন্য বা তাদের কাছ থেকে আনুকূল্য নেওয়ার জন্য তাদের যে সুবিধা দেওয়া হচ্ছে এগুলো সব বন্ধ করতে হবে এবং যখন শিক্ষার্থীরা আন্দোলন করছে পুলিশ তাদের সাথে মারমুখী আচরণ করছে তাদের গ্রেফতার করছে কিন্তু ছাত্রছাত্রীরা ছাত্রীরা গ্রেফতারের ভয়ে বাড়ি ফিরে যাচ্ছে না কে করছে সংখ্যাটা আরো বাড়ছে যে ইউনিভার্সিটিগুলোতে পুলিশ বাধা দিচ্ছে সেই ইউনিভার্সিটি সংখ্যা আরো বাড়ছে শিক্ষার্থীদের আন্দোলন আরো তীব্র আরো তীব্র হচ্ছে এখন প্রশ্ন করবেন যে এই ইউনিভার্সিটির মধ্যে কারা রয়েছে বিগত লাইফগুলোতে বলেছি আজকের তথ্য মতে আমেরিকার বা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে মূল্যবান একদম টপমোস্ট বা গ্রেড ওয়ানের যে ইউনিভার্সিটি শ্রেষ্ঠ ইউনিভার্সিটি হারভার্ডেও আন্দোলন তৈরি হয়েছে এবং সেখানে শিক্ষার্থীরা ক্যাম্পাস বন্ধ করে দিয়ে টোটাল ক্যাম্পাস বন্ধ করে তাবু ঘেরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করছে দখলদারদের বিরুদ্ধে গাজাতে অনতি বিলম্বে খুব দ্রুত গণহত্যা বন্ধ করতে হবে তাদের প্রধান দাবি এটি দ্বিতীয় দাবি ইহুদিদের যত রকম অনুদান এই বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মানে আমেরিকান বিশ্ববিদ্যালয় গ্রহণ করে এগুলো বাতিল করতে হবে বন্ধ করতে হবে যখন পুলিশ শিক্ষার্থীদের গ্রেফতার করছে তখন শিক্ষা শিক্ষকরা নেমে এসছেন রাস্তায় এবং তারা ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছে ইন্টারেস্টিং ব্যাপার এরা সবাই মুসলিম না এই আন্দোলন গড়ে তুলেছে খ্রিস্টানরা খ্রিস্টান স্টুডেন্ট পরবর্তী এই আন্দোলনে যোগ দিয়েছে মুসলিমরা আদার্স ধর্মের লোকেরা ইভেন ইহুদিরাও সব ইহুদি নেতানিয়াহু নয় তো এই মুহূর্তে বলা হচ্ছে আমেরিকান বা বিশ্ব গণমাধ্যমের শিরোনামগুলোতে দেখা যাচ্ছে পুরো আমেরিকা এখন উত্তাল এই ইউনিভার্সিটির আন্দোলনের জন্য একটি নয় কয়েক ডজন ইউনিভার্সিটি এই মুহূর্তে বন্ধ এবং সেখান থেকে যে তীব্র আন্দোলন গড়ে তুলছে এটি দখলদারদের জন্য খুবই কঠিন একটি চাপ কারণ তাদেরকে যে সহযোগিতা করছে বা তাদেরকে যে অর্থ অস্ত্র দিচ্ছে যে দেশটি তার নাম আমেরিকা আর এই আন্দোলনটি গড়ে উঠেছে আমেরিকা থেকে। এবং আমেরিকার যুবক সম্প্রদায় অল্প বয়সী শিক্ষার্থীরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা কলেজে পড়ে তারা বর্তমান সরকার এবং নিতানিয়াহু সরকারের প্রতি যাদের অনাস্থা জানিয়ে দিয়েছে জো বাইডেনের জন্য এটি খুবই কঠিন একটা সময় কারণ এই বছরের শেষের দিকে আমেরিকাতে নির্বাচন আর এরই মধ্যে এই যুবক সম্প্রদায় যেভাবে নেতানিয়াহুর এবং জো বাইডেনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে বলা হচ্ছে আগামী নির্বাচনে এরা কেউই বাইডেনকে ভোট দেবে না অর্থাৎ এটি খুব কঠিন একটি সময় নেতানিয়া নেতানিয়াহু এবং বাইডেনের জন্য এবং আমেরিকার যুবকরা রাস্তায় নামার অর্থ কি বুঝতে পারছেন পুরো পৃথিবীর ফোকাস সেই দিকে পুরো পৃথিবী এখন সেই দিকে তাকিয়ে আছে দেখার জন্য আমেরিকার ইতিহাসের সবচেয়ে বৃহৎ বিক্ষোভটি দেখছে এবং এটি পুরো পৃথিবীর সংবাদ মাধ্যমে উঠে আসছে এবং বলা হচ্ছে কেবল আমেরিকা নয় ইউরোপেও এই আন্দোলন ছড়িয়ে পড়তে পারে এবং সবকিছু মিলে দখলদার দেশটি এতদিন যতটা সহজে আরামে মানুষ নিধন করেছে এই মুহূর্তে তারা অনেক বড় চাপে পড়ে গেছে কারণ আমেরিকান সরকার বুঝতে পারছে তারা অনেক বড় ভুল পথে হাঁটছে তাদের জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে দর্শক দু নম্বর প্রসঙ্গ দুই নম্বর প্রসঙ্গ হল গাঁজা এবং লেবানান এ দুটো প্রান্ত থেকে প্রবল প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে এবং লেবানন থেকে দখলদারদের গুরুত্বপূর্ণ বেজগুলোকে টার্গেট করে এবার নিখুঁত আক্রমণ হচ্ছে এর আগের আক্রমণ গুলোতে দেখা গেছে পঞ্চাশটা মিসাইল মারলে কাঙ্ক্ষিত লোকে হয়তো দশটা পড়েছে পনেরোটা পড়েছে পাঁচটা পড়েছে বিশটা পড়েছে এখন হিজবুল্লাহ অকারণে উল্টা পাল্টা জায়গায় আর মারছে না ভয় দেখাচ্ছে না এখন তারা টার্গেটে হিট করছে এবং এই হিটের কারণে দখলদারদের গুরুত্বপূর্ণ হয়ে গেছে ব্যাপক বেজ তৈরি হয়েছে তাদের বেজগুলোতে এগুলো গড়ে তোলা নতুন করে এগুলো সারিয়ে তোলা অনেক ব্যয়বহুল সময়ের ব্যাপার এবং ইতিমধ্যে আমি গতকালকে লাইভ যে লাইভটি করলাম সেখানেও বলেছি পাঁচটি উন্নত মানের ড্রোন ধ্বংস করেছে এটি দখলদারদের জন্য আরো চাপের কারণ হলো এই কারণে যে যে তারা 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 এখন বা বা ড্রোন ঢোকাতে ভয় পাচ্ছে কারণে ধরে নিচ্ছে বুঝে গেছে হিজবুল্লাহর হাতে অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং ড্রোন ধ্বংসের মিজাইল চলে এসছে এটি তাদের জন্য অনেক বড় আতঙ্কের খবর এর মধ্যেও হিজবুল্লাহ আজ সারাদিন গতকাল রাত থেকে আজ সারা দিন দখলদারদের গুরুত্বপূর্ণ স্থাপনা গুরুত্বপূর্ণ শব্দটা কেন বলি আমি স্পেসিফিক আপনাদেরকে একটা একটা করে বলতে চাইছি না শুধু গুরুত্বপূর্ণ বোঝাই ওদের যে সেনাবাহিনীর কেন্দ্রিক যে স্থানগুলো যেখান থেকে সামরিক অস্ত্র ট্যাঙ্ক বা যেখানে সেনারা অবস্থান করছে যেখানে তাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টগুলো কাজ করছে এই যে সিস্টেমগুলো যেখান থেকে আপলোড হচ্ছে এবং আয়রন ড্রোমের যে স্থানগুলো যেখান থেকে হিট করা হচ্ছে সব কিছুকে মনিটর করে সেখানে অ্যাটাক করা হচ্ছে কোনো সাধারণ মানুষের উপর নয় হিজবুল্লাহ আক্রমণ করছে দখলদারদের টোটালি সেনা বা তাদের যে সেনাবাহিনী রয়েছে তাদের ইকুইপমেন্ট তাদের সেনা ক্যাম্প তাদের নজর মানে গোয়েন্দা নজরদারির স্থানগুলো এবং সফলভাবে এই অ্যাটাকে আজকেও অনেকেই হতাহত হয়েছে প্রচুর ক্ষয়ক্ষতির মুখে পড়েছে দখলদারা গাজা থেকেও প্রবল প্রতিরোধ চলছে আক্রমণ চলছে গাঁজাতে কালকে বলি নতুন করে সেনা মোতায়েন মতায়েন কারণ গাজাতে এই মুহূর্তে পুরোটাই মোটামুটি কন্ট্রোলে নিয়ে গেছে হামাস এবং এই কন্ট্রোল হামাস নিয়ে যাওয়ার পর দখলদারা বুঝতে পারছে যে আসলে হামাস শেষ হয়নি তারা পিঁপড়ের মতো সুরঙ্গ থেকে বেরিয়ে আসছে তার মানে এতদিন ধরে তারা যে হাজার হাজার কোটি টাকার অস্ত্র ধ্বংস করেছে ট্যাঙ্ক ধ্বংস করেছে বোমা ধ্বংস করেছে তাদের এত জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে বিনিময় তারা নিরীহ মানুষ সারা কিচ্ছু মানে কারো ক্ষতি করতে পারেনি কেবল পঞ্চাশ হাজারের মতো নিরীহ মানুষ গত সাত দিন ধরে এই শব্দটাই বলছে পঞ্চাশ হাজার আসলে সংখ্যাটা এর অনেক অধিক হবে এখন আন্তর্জাতিক বলা যায় না যেমন নাসের হাসপাতাল থেকে তিনশো গতকালকে খবর তিনশো দশের উপর লাশ পাওয়া গেছে প্রথম দিন বলেছিলাম দুশোর মতো এই লোক তিনশো দশ জনের যে গণকবর থেকে উঠানো হয়েছে এদেরকে ঠান্ডা মাথায় ওরা মেরেছে এরা হাসপাতালের স্টাফ ডাক্তার রোগী ধরে ধরে এদেরকে মেরেছে ওরা এরা কিন্তু হামাস নয় কাসাম ব্রিগেড নয় আল কুজ ব্রিগেডের সদস্য নয় জেদ মিটিয়েছে অথবা ফিলিস্তিনিদের শেষ করার যে অভিপ্রায় নিয়ে ওরা গাজায় ঢুকেছে সেটা বাস্তবায়ন করেছে এবং ওরা অর্গানকে চুরি করেছে এভাবে তারা মেরে অথবা মারার আগে এগুলো খুলে তারা নিয়ে তারপরে হত্যা করেছে এটা হলো দখলদারদের অর্গান মাফিয়ারা এই কাজগুলো করেছে বুঝতে পারছেন কি নিষ্ঠুর আচরণ করা হচ্ছে ইতিহাসের সবচেয়ে জঘন্য বর্বরচিত আক্রমণ চলছে এই গাজার যেটা হিটলার কখনো অথচ ওদেরকে সন্ত্রাসী বলছে না বাইডেন বলছে কাদেরকে নিরীহ মুসলমানদের উল্টো ওদেরকে অস্ত্র দিচ্ছে দর্শক আসছে তিন নম্বর আপডেটে তিন নম্বর আপডেট হলো যে ইয়েমেন দখলদারদের যেটা বলেছে দখলদারদের একটি জাহাজ ধ্বংস করে দিয়েছে মোটামুটি উড়িয়ে দিয়েছে দখলদারদের না এটা হবে আমেরিকান আমেরিকানদের ডিস্ট্রয় ইয়েমেন কে সাথে আসছিল মানে ইয়েমেন এক কিছু মারবে আর কি তো ইয়েমেন কে সঙ্গে সঙ্গে চীন ইরান বলে দিয়েছে শেষ করো ইরানের সিগনাল পাওয়ার সঙ্গে সঙ্গে ইএমএন মার্কিন ডিস্ট্রয়ারকে উড়িয়ে দিয়েছে এর পরপরই পেয়ে গেছে বাগে পেয়ে গেছে দখলদাদের একটি জাহাজ ওটাকেও হিট করেছে এই দুটো জাহাজকে যখন হিট করেছে বাকি জাহাজগুলো তাদের পথ পরিবর্তন করে বাবা আর দাদার নাম স্মরণ করে উল্টো দিকে ছুটছে এর আগের আপডেট কি বলেছিলাম জার্মান এবং আদার্স কয়েকটি ইউরোপীয় জাহাজ রেড সি ছেড়ে পালিয়ে গেছে আজকের আক্রমণ শুধু রেড সি নয় এবার আরব সাগরে ঢুকছে গালফ অফ এডানে ঢুকছে ওরা ইন্ডিয়ান ওশানে ঢুকছে এবং বলা হচ্ছে পক্ষ থেকে বলা হয়েছে আমরা দখলদারদের পৃথিবী ছোট করে ফেলেছে পৃথিবীর মোটামুটি যে জলপথ ব্যবহার করে পানি পথ ব্যবহার করে দখলদাররা তার সত্তর পার্সেন্ট বন্ধ করে দিয়েছে ইয়েমেন তিরিশ পার্সেন্ট খোলা সেগুলো বন্ধের মিশনে নামছে ইরান এবং ইয়েমেন সঙ্গে আফ্রিকার আলজেরিয়া সহ আরো কয়েকটি দেশ বলা হচ্ছে শিগগিরই বাকি তিরিশ পার্সেন্ট যে জলপথ রয়েছে সাগরপথ রয়েছে সেগুলো বন্ধ করে দিয়ে পৃথিবী থেকে ওদেরকে একা করে ফেলবে পৃথিবীর বেশ কয়েকটি দেশ দখলদার দেশটির সঙ্গে তাদের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে তিরিশ তারিখ পর্যন্ত এয়ার ইন্ডিয়া মানে ইন্ডিয়ার যে বিমান সেটিও দখলদারদের দেশে যাওয়া আসা বন্ধ করে রেখেছে ইউরোপের বেশ কয়েকটি ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে পানি বন্ধ আকাশ বন্ধ স্থল বন্ধ তো হচ্ছেই দখলদারদেরকে পৃথিবী থেকে একেবারে এক ঘরে করে ফেলার পরিকল্পনা নেমেছে ইরান এবং তার মিত্র বাহিনীগুলো দর্শক এর পরের ব্রেকিং খবরটি হল আমরা ইরানের একটি খবরটি যেটি আজকের মূল ব্রেকিং খবর তার আগে একটা খবর দিয়ে নিই গাজার সড়কে যাকে দেখা গেছে প্রায় প্রায় না তারও অধিক বিশ বছর একটা না জেল খেতেছিল দখলদারদের কারাগারে এবং আগে পরে মিলে আরো বেশ কয়েক বছর জেল খেটেছে যার জীবনের চার ভাগের তিন ভাগের বেশি সময় জেলে কাটিয়েছে এবং যাকে বলা হয় সাত অক্টোবর দখলদার দেশটিতে যে আক্রমণ হয়েছে তার মূল মাস্টারমাইন্ড আমি বিশ্বাস করি আমাদের অনেকেই বুঝে গেছেন কার নাম বলবো ইয়াহিয়া সেনওয়ার যাকে দখলদারদের কারাগার থেকে বের করতে হামাসকে অনেক কঠিন পথ পারে দিতে হয়েছে এবং সেই ব্যক্তি এখন হামাসের অপারেশনাল চিফ হিসেবেই দায়িত্ব পালন করছে ইয়াহিয়া সিনওয়ার যার মাথার দাম ধরা হয়েছে দখলদারদের পক্ষ থেকে সর্বাধিক এবং ইয়াহিয়া সিনওয়ার্কের শেষ করার জন্য খান ইউনুসে এক মাসের অধিক অপারেশন চলছে দখলদারদের থেকে যখন দখলদাররা বলেছে যে আমরা পুরো হামাস মানে পুরো হামাসকে নির্মূল করে গাঁজা ফ্রেশ করে এসেছি আবু উবৈদা কালকে বলল হামাস শেষ হয়নি শেষ হবে না হামাস হামাসের জায়গায় আছে তোমরা শেষ হয়ে গেছ তোমরা ভয়ে পালিয়ে গেছে আজকে সেই ইহাই সিনওয়ার্ডকে গাজায় প্রকাশ্যে দেখা গেছে এবং এই ছবি ইসরায়েলি পাবলি করেছে ইসরায়েলের গণমাধ্যম বলছে একজন ইহাই সিনওয়ার্ডের জন্য কয়েক হাজার কোটি ডলার খরচ করেছে দখলদাররা পুরো গাজার খান কয়েকটি অঞ্চলকে ফেলেছে বোম্বিং করে ইউনুস তাহলে সে বেঁচে আছে কি করে তিনি গাঁজায় ছিলেন গাজার যোদ্ধাদের পরিকল্পনা দিয়ে এই লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি কিন্তু লন্ডনে বসে নেই বুঝিনি তিনি লন্ডনে বসে নির্দেশনা পাঠাচ্ছেন না আমেরিকায় বসে নির্দেশনা পাঠাচ্ছেন না কাতারে বসে নির্দেশনা না তিনি নিজ দেশের লড়াইয়ের মাঠে বসে লড়াই করছেন অস্ত্র হাতে লড়ছেন অন্যকে পরিকল্পনা দিয়ে লড়াই করছে এবং তিনি পরিকল্পনা দিয়ে আজকে দখলদারদের দেশ করছে সেই সিনওয়ার এখন প্রকাশ্যে গাজায় মানে গাজায় বলতে কি গাজার উপরে সুরঙ্গে না তিনি তার একটা অ্যাকশন টিমের সাথে তাদের ফৌজ মানে সেনাদের সাথে হামাসের সেনাদের সাথে তিনি গাজায় বিভিন্ন অঞ্চলে তাকে দেখা গেছে বুঝতে পারছেন কত বড় যে নিয়ে হামাস জন্ম নিয়েছে আমি আবার লন্ডন বললাম দেখি অনেকে অনেক কিছু হয়তো মনে করবেন আমি কাউকে উদ্দেশ্য করে বলিনি তো বিষয়টা হলো যে দলের নেতা ভয় পায় না সে দলের কর্মীরা ভয় পায় না যে দলের নেতা ভয় পান সে দলের কর্মীরা তো আরো বেশি ভয় পাবেন পঞ্চাশ হাজারের মতো মানুষ মরে গেল তারপরও কেউ দেশ ছাড়ছে নাকি অদ্ভুত না বিষয়টা আর দখলদের দেশটি থেকে ইতিমধ্যে কত লক্ষ মানুষ চলে গেছে তার কোনো হিসেবেই নেই বুঝতে পারছেন বিজয় কাদের আপনি বলেন ভীতুদের নাকি সাহসীদের বীরদের কোনটা ওরা মারছে ওদের দেশের জনগণ আগে পালাচ্ছে আর যাদেরকে মারছে প্রতিদিন যাদের ঘুম ভাঙে বোমার আওয়াজে এমন কোন ঘরে যে গরে শাহাদত বরণ করেনি এমন কোনো পরিমাণে যে গলি যে পরিবারে চারজন পাঁচজন করে মরেনি গাজার অধিকাংশ পরিবারে একজন বেঁচে আছে কোনো পরিবারে কেউই বেঁচে নেই তারপরও কেউ দেশ ছেড়ে যাইছে যাচ্ছে না চাইলি মিশরে ঢুকে পড়তে পারে চাইলি জর্দানে ঢুকে ঢুকে যেতে পারে যাচ্ছে না নিজের ভূমিতে পড়ে আছে লড়াই করছে কি অদ্ভুত না চিন্তা করতে পারেন একটু চিন্তা করেন তো তো সেই ইহাই সিনওয়ার্ডকে নিয়ে ওদের গণমাধ্যম এখন কি বলবো করুণ সুর বাজাচ্ছে যে কি করে এই লোক আবার উঠে এলো তার মানে আবারও তো আমাদের কপালে দুঃখ আছে ভয়ঙ্কর মানে তাকে ভয়ঙ্কর ভাবে ভয় পায় ইহাই আমি তাকে নিয়ে একটা আলাদা পর্ব করেছিলাম এর আগে আবার নতুন করে আলো কিছু তথ্য দেবো অনেক নতুন নতুন দর্শক আসছেন চ্যানেলে দর্শক শেষ ব্রেকিং খবরটি কি প্রস্তুত ইরান এটি গল্পের মতো করে বলতে হবে ইরানের একজন লেডি নারী গোয়েন্দা এজেন্ট তিনি দখলদারদের একজন সেনাবাহিনীর ট্রাক ড্রাইভার মানে সেনাবাহিনীর সদস্য সামরিক ট্রাক চালান তাকে কৌশলে ট্র্যাপে ইরানের নারী গোয়েন্দা তো ইরানের মেয়েরা কিন্তু অনেক সুন্দর ইংল্যান্ডে এরকম আমি বেশ কজন বন্ধু পেয়েছি অদ্ভুত সুন্দর পৃথিবীর কয়েকটা দেশের মানুষ খুব সুন্দর এর মধ্যে ইরান কাশ্মীর প্যালেস্টাইন মানে এই যে মুসলিম দেশগুলির কথা বললাম এখানকার মেয়েরা অনেক সুন্দর হয় ছেলেরাও অনেক সুন্দর শুধু মেয়েদের কথা বললে আবার মনে করবেন মাস্তুবা শুধু মেয়েদের দিকেই তাকালো হয় তো আমার ইংল্যান্ডে আমার অনেক এরকম ইরানি বন্ধু আছে ওদের বোন ওদের ওয়াইফ দেখি তো ওদের বাচ্চারা খুব কিউট হয় তো ইরানের সেই নারী গোয়েন্দা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই ট্রাক ড্রাইভারকে মানে ট্র্যাপে ফেলে দিল তো দুজন দুজনকে সেলফি ফাটাতো সোশ্যাল মিডিয়া তো সেই ট্রাক ড্রাইভার সেই ট্রাক ড্রাইভার না হলো দখলদের সেনাবাহিনীর ট্রাক ড্রাইভার খুব গুরুত্বপূর্ণ কাজই সে কাজ করে তো সে সেলফি পাঠায় সেও সেলফি পাঠায় তো এই ইরানি গোয়েন্দা তো সে যখন সেলফি পাঠায় তখন তার পেছনে সামরিক গাড়ি থাকে আয়রন রুম থাকে বিভিন্ন জিনিস থাকে তখন সে বলে এই তোমার পিছনে ওটা কি নারী গোয়েন্দা বলছে তোমার পেছনে ওইটা কি তো দখলদার সেনা বলছে এটা তো আমাদের আয়রন মাই গড আয়রন রোম এটার নাম তো অনেক শুনেছি কি জিনিস এটা কি করো তোমরা কিভাবে এটা অপারেশন করো যেন এমনি কিচ্ছু জানে না তো সে একটু নিজে সুন্দরী প্রেমিকা তৈরি হচ্ছে তাকে বীরত্বের সাথে এটা আমাদের আয়নড এই করে সেই করে একটু ছবি পাঠ হতো ভালো করে হ্যাঁ ডান থেকে এবার একটু বাম থেকে হতো এটা উপর থেকে দেখি ও দারুণ জিনিস তো তোমাদের আসলে বুদ্ধি আছে তোমরা অনেক দুর্দান্ত জিনিস করো এই জন্য তোমার তোমাদেরকে আমার এত ভালো লাগে আচ্ছা তোমাদের ওই যে সফটওয়্যার ইনস্টাল যেটা করেন ওখান থেকে দু ছবি পাঠাতো ছবি পাঠাচ্ছে তোমাদের ব্যাটারির পজিশনের ছবি পাঠাও তো গেলো এটা এরপরে আরো গোপন 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 জায়গায় তো ওদের সামরিক যারা গাড়ি চালায় এদের তো অফিসারদের বড় বড় কমান্ডারদের নিয়ে ঘুরতে হয় এরকম সব জায়গায় সে ওই ইসরায়েলি সেনাকে ট্র্যাপে ফেলে ফেলে সমস্ত তথ্য ডাটা পিকচার এসে গ্রহণ করেছে এগুলো এগুলো তো সবই আইআরজিসির কাছে চলে যাচ্ছে ওই নারী সে তো ইরানি গোয়েন্দা সবগুলো সে ইরানের মূল জায়গায় ট্রান্সফার করছে করে 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 আয়রন রুমের টোটাল ডাটা ইরানের হাতে চলে গেছে শুধু আয়রন রুম নয় এ থার্টি ডাটা ডাটা মানে দখলদার দেশটির খুব স্পর্শ কাতর গুরুত্বপূর্ণ ডাটা এখন ইরানের হাতে এখন বলবেন বাস্তু ভাই খবর কই পাইলেন আজকে দখলদারদের গণমাধ্যমে তাদের কান্না দেখলাম বসে বসে তারাই বলছে ইরান বলেনি এই খবর এই খবর দিয়েছে কে দখল টেলিভিশন কেন দিয়েছে এই কারণে দিয়েছে যাতে বাকি সদস্যরা কোনো ট্র্যাপে পড়ে এভাবে আর কাউকে কোনো সেনাবাহিনীর স্পর্শকাতর পিকচার তথ্য না দেয় কিন্তু ইরান যে জিনিস হাতিয়ে নিল এটা কয়েক হাজার কোটিটা কয়েক হাজার কোটি ডলার দিয়ে নেওয়া সম্ভব ছিল না যে জিনিসটি ইরানের এজেন্ট নারী এজেন্ট কৌশলে হাসি দিয়ে সেলফি দিয়ে মুচকি হেসে যান ডেকে বাংলাদেশের মধ্যে জান ডাকে না আপনারা জান টান ডাকেন হয়তো বাবু খাইস এরকম টাইপের অনেক সময় দেখতাম ফেসবুকে আগে বাবু খাইস টাইস বলে ওর থেকে সব ডাটা নিয়ে গেছে কয়েক হাজার কোটি ডলারের মূল্যের তথ্য নিয়ে গেছে এখন ইসরায়েল মাথায় হাত দিয়ে বসে হায় আল্লাহ এখন কি হবে আমাদের গর্ভের আয়রন রোম তো এবার ইরান খায়া দিবে ওদের সিস্টেম তো শেষ করে দিবে হ্যাক করে দিবে ওরা যখন মিজেল মারবে আয়রন রোম চুপ করে বসে থাকবে ঘুমায় থাকবে কারণ এই সবগুলো জিনিসই কিন্তু সফটওয়্যার আর সফটওয়্যার মানি হলো হ্যাক করার সুযোগ আছে ইন্টারনেট মানি হল পৃথিবীর যেই প্রান্তে যে আমি কথা বলছি আমার ল্যাপটপে বা আমার পাশে কম্পিউটার আছে বা আমার আদার্স যে সিস্টেমগুলো আছে সম্পূর্ণগুলো আমার এই স্টুডিওর মধ্যে যতগুলো জিনিস আছে সবগুলো কিন্তু নেট কানেকশনে আছে ইভেন আমার ক্যামেরাটাও নেট কানেকশনে আছে তো চাইলেই আমাকে হ্যাক করে আমার সমস্ত সিস্টেম বা আমার ল্যাপটপ কম্পিউটার থেকে আপনি ডাটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এটা খুব সহজ একটি বিষয় তো যে দখলদার পৃথিবীতে এই বিদ্যা তৈরি করলো এবার তাদের উপরেই বিদ্যা প্রয়োগ করলো ইরান এবং দখলদারদের টেলিভিশনে আমি যখন দেখলাম তাদের এই সংবাদটি মানে অদ্ভুত লেগেছে ওদের পৃথিবী পৃথিবীব্যাপী এই কাজগুলো করে এবং এই কাজগুলো করে করে মানুষকে বড় 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 বিজনেসম্যানদেরকে ফেলে ফেলে সরকার বলেন বলেন বাইডেন ওদের ট্র্যাপে থাকে এগুলো নিয়ে আমি অনেক কথা বলেছি আপনারা তো আমাদের নিয়মিত ভিডিও যারা দেখেছেন তারা জানেন তো শেষ পর্যন্ত ওদেরকে ট্র্যাপে ফেলে দিল ইরানের নারী গোয়েন্দা এবং তারা মাথা হাত দিয়ে বসে গেল দর্শক আজকের মতো সম্মানিত দর্শক অনেক আলোচনা অনেক বক্তব্য আমরা শুনতে পেয়েছি আজকের এই ভিডিওর মাধ্যমে বর্তমানে যা হচ্ছে আমেরিকা ইয়ামেনে ইসরায়েল ইরানি এই বিষয় নিয়ে অনেক তথ্য আমরা জানতে পেরেছি সম্মানিত দর্শক আন্তর্জাতিক যে তথ্যগুলা দিয়েছে সাংবাদিক মাসুম মাহবুব ভাই এই বিষয় নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই জানাতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম